হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে এমনই একটি জেনুইন আর্নিং সাইট সম্পর্কে ডিসকাস করা হবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনারা ওয়েবসাইটের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবেন। তো ওয়েবসাইটটির নেম ডলার পে ইউ। এই ওয়েবসাইটে আপনারা সিম্পল সিম্পল সার্ভে কমপ্লিট করে অ্যান্ড অফার ওয়ালের মধ্যে অ্যাপ্লিকেশন ইনস্টল, ভিডিও অ্যাড ওয়াচ এর মধ্যে থাকা বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিম্পল সিম্পল টাস্ক কমপ্লিট করে আর্নিং করতে পারবেন। অ্যান্ড এই সাইটে যা আর্নিং করবেন তা পেটিএম, পেপাল, পায়োনির অ্যান্ড ব্যাঙ্কের সাহায্যে উইথড্র নিতে পারবেন। তো এই সাইটে ওয়ার্ক করে আর্নিং করার জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য রেজিস্টার নামে ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফর্ম ওপেন হয়ে যাবে, বা নিচে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে হয়তো রেজিস্টারের ফর্ম আপনাদের কাছে ওপেন হয়ে যেতে পারে। তো ফার্স্ট নেমে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেমে আপনি আপনার লাস্ট নেম দিয়ে দেবেন, দেন ইউজার নেমে আপনি আপনার নেমের পরে যে কোনো নাম্বার দিলে হয়তো ইউজার নেম নিয়ে নেবে, দেন পাসওয়ার্ড একটি স্ট্রংলি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ওই পাসওয়ার্ডটাই পাসওয়ার্ড এখানে দিবেন, দেন ইমেল একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ওই ইমেল আইডিটি ইমেল এখানে দিয়ে দিবেন, দেন মেলিং অ্যাড্রেস, অ্যাড্রেস নাম্বার ওয়ানে আপনি আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস টু ছেড়ে দিতে পারেন। দেন আপনাকে নিচে আসার পর ফার্স্ট কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন, যে কান্ট্রিতে থাকেন, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া চুজ করে নেবেন, বাংলাদেশে যদি থেকে থাকেন বাংলাদেশ চুজ করে নেবেন। চুজ করার পর ওপরেতে সিটির অপশন দেখতে পেয়ে যাবেন, ফার্স্ট আপনি কান্ট্রি চুজ করবেন, দেন ওপরেতে আপনি আপনার সিটি দিয়ে দেবেন অর্থাৎ শহরের নেম, দেন জিপ অর্থাৎ পোস্টাল কোড বা পিনকোড এখানেতে দিয়ে দেবেন, দেন অ্যাডিশনাল ফিল্ডে মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন, দেন ইওর এডুকেশন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কত রয়েছে সেটাও পুট করতে পারেন, তাহলে আপনার প্রোফাইল স্ট্রং হয়ে যাবে। দেন এই ঘাঁটিতে টিক মার্ক দিয়ে রোবটটিকে চেক আউট করে দেবেন, যে আপনি রোবট নয়, আপনি একজন হিউম্যান। দেন এই ঘরগুলিতে টিক মার্ক দিয়ে টার্মসটিকে অ্যাকসেপ্ট করে নেবেন, অ্যাকসেপ্ট করার পর রেজিস্টারে ক্লিক করে দেবেন। দেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে, যে আপনাকে মেলটিকে কনফার্ম করতে হবে। তো মেল বক্সে আপনি চেক করবেন যে একটি মেল যাবে, মেল বক্স ওপেন করার পর এখানে যদি আপনার ডলার পে ইউ এর কোনো মেল দেখতে না পান তো এই থ্রি লাইনে ক্লিক করবেন, দেন প্রমোশনে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন ডলার পে ইউ এর তরফ থেকে আসা মেল, তো এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর মেল অ্যাড্রেস ডলার পে ইউ এর তরফ থেকে এসেছে। তো চাইলে এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা কনফার্ম করতে পারেন, বা এই কোডটিকে কপি করে নেওয়ার পর সাইটে ব্যাক আসার পর এইখানেতে কোডটি পেস্ট করে কনফার্মে ক্লিক করলেই মেল কনফার্ম হয়ে যাবে। দেন সাইটের মধ্যে আপনারা লগ ইন হয়ে যাবেন। তো এখানে আপনাকে মেসেজ বক্সেতে রিডাইরেক্ট করে দেবে, আপনারা জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন, অফার ওয়ালে ক্লিক করলে বিভিন্ন অফার ওয়াল পেয়ে যাবেন, যার মধ্যে থেকে টাস্ক কমপ্লিট করে আর্নিং করতে পারবেন, ক্যাশ আউট আউটের সাহায্যে ক্যাশ আউট করতে পারবেন, অ্যাফিলিয়েটের সাহায্যে রেফার করতে পারবেন। দেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনার মাই অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন। তো জাস্ট হোমে ক্লিক করে নিচ্ছি, আপনি চাইলে হোমে ক্লিক করে নিতে পারেন। তো হোম ইন্টারফেসে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানেতে আপনি সাইটটা রেজিস্টার করলেই 10 যে পয়েন্ট পেয়ে যাবেন, যেটা আপনারা পরবর্তীকালে রিডিম করতে পারবেন। তো দেখুন ফার্স্ট অফার ওয়াল, স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর অফার ওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের অফার ওয়াল দেখতে পেয়ে যাবেন। এই অফার ওয়ালগুলির মধ্যে থাকা বিভিন্ন ধরনের অফার, যেমন ভিডিও অ্যাড ওয়াচ, অ্যাপ্লিকেশন ইনস্টল, সার্ভিস বা অন্যান্য যে কোনো সাইটে সাইন আপ বা রেজিস্টার করে যে টাস্কগুলি আপনারা কমপ্লিট করবেন তা থেকে পয়েন্টস আর্ন করতে পারবেন, পয়েন্টসগুলিকে আপনারা ক্যাশে কনভার্ট করে রিডিম করতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি অ্যাডসেন্স মিডিয়া এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এর মধ্যে থাকা যে সমস্ত টাস্কগুলি রয়েছে, যা এর পূর্বে আমি আপনাদেরকে বললাম, সেগুলি শো করে দিবে। স্ক্রল করে নিচে আসার পর দেখতে পেয়ে যাবেন, যেমন ফার্স্ট সার্ভিস রয়েছে, যেটিকে কমপ্লিট করলে প্রায় 28 পয়েন্টের মতো পাওয়া যাবে। গ্র্যাব পয়েন্টস একটি সাইট রয়েছে, যেখানেতে জাস্ট সাইন আপ করলে অর্থাৎ রেজিস্টার করলে 42 পয়েন্ট পেয়ে যাবেন। এরপর দেখুন হাইড আউট একটি টিভি চ্যানেল রয়েছে, যেখানে ভিডিও অ্যাড ওয়াচ করলে 3 পয়েন্ট করে পেয়ে যাবেন। এরপর দেখুন বায়নাম একটি অ্যাপ রয়েছে, যেটিকে ইনস্টল করলে 819 পয়েন্ট পেয়ে যাবেন। তবে অবশ্যই এর যে ক্রাইটেরিয়া তা আপনাকে ফুলফিল করতে হবে। এরপর দেখুন বিদান্ত অ্যাপ ইনস্টল করলে প্রায় 10 পয়েন্টের মতো পেয়ে যাবেন। এইভাবে বিভিন্ন ধরনের টাস্ক রয়েছে। তো আপনি যে টাস্কটি কমপ্লিট করবেন, যদি সার্ভিস কমপ্লিট করবেন, সার্ভিসের সাইটে যে পয়েন্ট রয়েছে ওই পয়েন্টের উপরে ক্লিক করবেন, যদি কোনো সাইটে রেজিস্টার করতে চান বা সাইন আপ করতে চান এর সাইটে যে পয়েন্ট রয়েছে পয়েন্টে ক্লিক করবেন, ভিডিও অ্যাড ওয়াচ করার জন্য এর সাইটে যে পয়েন্ট থাকবে পয়েন্টে ক্লিক করবেন,
অ্যাপ ইনস্টল করার জন্য এর সাইটে যে পয়েন্ট থাকবে পয়েন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেতে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন শো করে দেবে যে কী করতে হবে। দেন এই পয়েন্টসের উপরে ক্লিক করলেই আপনি যদি অ্যাপ ইনস্টল করতে চান তো প্লে স্টোর বা অ্যাপ স্টোর বা এর সাইটে রিডাক্ট করে দেবে যেখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। যদি কোনো সাইটে সাইন আপ করতে চান তাহলে ওই সাইটে রিডাক্ট করে দেবে যেখানে আপনাকে সাইন আপ করতে হবে। যদি কোনো সার্ভিস কমপ্লিট করতে চান তো পয়েন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সার্ভিস সাইটে রিডাক্ট করে দেবে যেখানে আপনাকে সার্ভেটিকে কমপ্লিট করতে হবে। দেন যে পয়েন্টগুলি উল্লেখ থাকবে সেই পয়েন্টগুলি পেয়ে যাবেন। তো এই হচ্ছে অফারওয়ালের ফান্ডা। এইভাবে এর মধ্যে বিভিন্ন ধরনের অফারওয়াল রয়েছে, আপনারা এক একটি করে চেক আউট করতে পারেন। আমি প্রত্যেকটি চেক আউট করছি না কেননা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে দেখুন ডেইলি সার্ভিস, এর উপরে ক্লিক করার পর ডেইলি যে সার্ভে আসবে তা এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। যেমন ডাইনাটা ডেইলি সার্ভে, এটিকে কমপ্লিট করলে 30 পয়েন্ট পেয়ে যাবেন। তো আপনারা যদি সাবমিটে ক্লিক করেন তো এখানেতে শো করিয়ে দেবে যে ইউ মাস্ট ক্লিক অন দি অফার নেম বিফোর সাবমিটিং ইট, অর্থাৎ আপনাকে অফার নেমে ক্লিক করে সার্ভেটিকে কমপ্লিট করতে হবে দেন সাবমিট করতে হবে। ওকেতে ক্লিক করার পর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অফার নেম কোনটি। তো এইটি অফার নেম, এখানেতে এইটি অফার নেম, ঠিক আছে। তো জাস্ট এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি সাইট ওপেন হয় তাহলে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে তার অ্যান্সার দিবেন, যদি সাইট ওপেন না হয় তাহলে ব্যাক এসে সাবমিট করে দেবেন। তো আপনার টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো এখানেতে দেখুন কোশ্চেন জিজ্ঞেস করছে তো কোশ্চেনের অ্যান্সারগুলি দিতে হবে, আপনি আপনার হিসেবে কোশ্চেনের অ্যান্সারগুলি দিয়ে দেবেন। তো সার্ভিসটি কমপ্লিট করার পর ব্যাক আসার পর সাবমিটে ক্লিক করে দেবেন। তো আপনার সার্ভে সাবমিট হয়ে যাবে, দেখুন সাকসেস হয়ে গিয়েছে। দেন এর টিম চেক আউট করবে, দেন যদি ঠিক থাকে তো যে পয়েন্টটি উল্লেখ থাকবে সেই পয়েন্টগুলি দেওয়া হয়ে যাবে। তো এইভাবে বিভিন্ন সার্ভে রয়েছে ডেলি ডেলি, আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে সার্ভে আসে, ঠিক আছে। তো এই হচ্ছে সার্ভিসের ফান্ডা। এর পরবর্তী যে টাস্ক রয়েছে তা হলো অফার কন্টেস্ট, এর উপরে ক্লিক করার পর এখানে আপনারা কন্টেস্ট দেখতে পেয়ে যাবেন। দেখুন ফার্স্ট যিনি থাকবেন তিনি 50% ক্যাশ অ্যান্ড 50% পয়েন্টস পেয়ে যাবেন। এর ফান্ডা কি, এক্সাম্পল হিসেবে যদি কোনো ব্যক্তি পয়েন্টস আর্ন করে ফার্স্ট র্যাঙ্কে আসেন এবং তিনি যদি 1,00,000 পয়েন্টস আর্ন করেন, অর্থাৎ 1,00,000 পয়েন্টস তিনি যদি কামান, তাহলে তার 50% পয়েন্টস অর্থাৎ আরও 50,000 পয়েন্ট তিনি এক্সট্রা পাবেন। অ্যান্ড 1,00,000 পয়েন্টসকে কনভার্ট করলে যে টাকাটা হয় তার 50% ক্যাশ আবার পেয়ে যাবেন। ধরুন যদি 10,000 টাকা হয়, 10,000 তো পাবেন, সঙ্গে সঙ্গে 50% ক্যাশ অর্থাৎ আরও 5,000 টাকা পেয়ে যাবেন। এই হচ্ছে আর ফান্ডা। এইভাবে সেকেন্ডে 25% করে, থার্ডে 15% করে, এইভাবে প্রায় 50টা র্যাঙ্ক পর্যন্ত রয়েছে যেখানে 10 পয়েন্টস করে এক্সট্রা পেয়ে যাবেন এবং 45 পর্যন্ত র্যাঙ্ক করলে 20 পয়েন্টস এক্সট্রা পেয়ে যাবেন। এই হচ্ছে কন্টেস্টের ফান্ডা। আরও কন্টেস্ট রয়েছে, তা হলো রেফারেল কন্টেস্ট, যেখানে আপনারা যদি রেফার করেন এবং ফার্স্ট র্যাঙ্কে আসেন বা হয়তো 50-এর মধ্যে র্যাঙ্ক করেন তাহলে কিছু না কিছু পয়েন্টস আপনারা উইনিং করতে পারেন। তো আপনারা এখান থেকে রেফার কিভাবে করবেন, রেফার করার জন্য জাস্ট এই 3 লাইনে ক্লিক করবেন, দেন হোমেই ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর আপনারা যে আপনার লিঙ্কটি পাবেন এই যে ইউআরএল লিঙ্ক, তো এইটি হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। এর উপরে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সাইটে যদি আসেন, দেখুন এটি আপনার মেন কোড, ঠিক আছে। তো আপনারা এই লিঙ্কটিকে কপি করে শেয়ার করবেন আপনার বন্ধুর সঙ্গে। যদি কোনো ব্যক্তি এই সাইটে সাইন আপ করে আপনার লিঙ্কের সাহায্যে তাহলে আপনারা কত করে কি পাবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে প্রায় 20% করে কমিশন পেয়ে যাবেন ফার্স্ট লেভেলে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ তিনি যদি 100 পয়েন্ট কমান আপনি বসে বসেই 20 পয়েন্ট পেয়ে যাবেন। তো এখন আপনারা কিভাবে পয়েন্টস আর্ন করার পর রিডিম করবেন বা পয়েন্টসটিকে কিভাবে আপনারা ক্যাশে কনভার্ট করবেন, ফার্স্ট ক্যাশে কনভার্ট করার জন্য এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই অ্যাকাউন্টসে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানেতে দেখুন আপনারা একটি অপশন পেয়ে যাবেন কনভার্ট পয়েন্টস, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেতে আপনারা দেখতে পেয়ে যাবেন যে 1 পয়েন্টস ইকুয়াল 0.01 ক্যাশ, অর্থাৎ 100 পয়েন্টে 1 টাকা হয়। তো জাস্ট এখানে পয়েন্ট দিয়ে কনভার্ট করলে আপনার ক্যাশে কনভার্ট হয়ে যাবে। তো পয়েন্টসগুলিকে ক্যাশে কনভার্ট করার পর রিডিম করার জন্য এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও আপনারা কিন্তু পয়েন্টস কনভার্টের অপশন পেয়ে যাবেন। তো উইথড্র ক্যাশে ক্লিক করবেন রিডিম করার জন্য। দেন আপনাদের কাছে এখানে একটা ইন্টারফেস আসবে, অ্যামাজনের গিফট কার্ড নেওয়ার জন্য $5 মিনিমাম চাই এবং $5 ইকুয়াল 350 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। দেন ব্যাঙ্ক ট্রান্সফার যেখানেতে $10 প্রয়োজন। অ্যান্ড অবশ্যই সানডে অফ, আপনারা যদি সানডেতে রিডিম করেন সোমবার পাবেন, এটা কিন্তু মনেই রাখবেন, ঠিক আছে। দেন এখানেতে
বললাম $10 প্রয়োজন। পেটিএমেতে যদি রিডিম করতে চান ইন্ডিয়ার জন্য শুধুমাত্র $10 মিনিমাম, অ্যান্ড ইউপিএসআর যে মিনিমাম $5 প্রয়োজন, অ্যান্ড শুধুমাত্র ইন্ডিয়ার জন্য। তো আপনি যদি বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে থেকে থাকেন তো ব্যাংকের সাহায্যে নিতে পারেন মিনিমাম $10, অ্যান্ড অ্যামাজন গিফট কার্ডের সাহায্যেও নিতে পারেন যেখানে মিনিমাম $5। পেপালের অপশানটা দেওয়া রয়েছে কিন্তু পেপাল এখনও পর্যন্ত অ্যাড করেনি, তবে অবভিয়াসলি পরবর্তীকালে অ্যাড করে দিবে কেননা ওখানেতে পেমেন্ট অপশান পেপাল ছিল। তো এই হচ্ছে আর ফান্ডা। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।